ছবির সঙ্গে লেখা ক্যাপশনে তিনি জানিয়েছেন নিজের মোটা চেহারা নিয়ে লজ্জিত ছিলেন এক সময়। তিনি অনিল কাপুরের কন্যা, সোনাম কাপুরের বোন রিয়া কাপুর। ছোট থেকেই খ্যাতির ঝলকানির মধ্যে বড় হয়েছেন তারকা কন্যা রিয়া। তাও নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগতেন তিনি। নায়িকা হিসেবে বলিউডে কোনোদিনই পা রাখেননি রিয়া কাপুর, কিন্তু নিজ গুণেই তিনি জনপ্রিয়। নিজে শুধু সাধারণ ও সৌন্দর্যের অধিকারী বলেই নন, তিনি বিখ্যাত ফ্যাশন ডিজাইনারও বটে। নিজের ফ্যাশন ব্র্যান্ড রয়েছে তার। ফ্যাশনিস্তা দিদি সোনমের বেশিরভাগ পোশাকের স্টাইলিং করেন রিয়া নিজেই। কিন্তু সেই রিয়া কাপুরও কুণ্ঠিত নিজের চেহারা নিয়ে। সম্প্রতি একটি ইনস্টাগ্রামে পোস্টে নিজে স্বীকার করেছেন সে কথা। সম্প্রতি মালদ্বীপে বেড়াতে গিয়ে বিকিনি পরে একটি ছবি দিয়েছেন রিয়া কাপুর, আর সেই ছবির সঙ্গে লেখা ক্যাপশনে তিনি জানিয়েছেন নিজের মোটা চেহারা নিয়ে লজ্জিত ছিলেন এক সময়। তিনি লিখেছেন, আমি 28 বছরের মেয়ে, আমি ভাবতাম আমি মোটা, আমরা কখনো আমাদের নিজেদের সঙ্গে যুদ্ধে পেরে উঠি না। আদৌ কি পারি আমরা? তবে আমরা চেষ্টা করতে পারি। টিনা ফের মতো বলতে পারি, যদি তোমার নিজের কিছু না থাকে তাহলে সবসময় সৌন্দর্যের গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখতে হবে। তো ভিউয়ার্স, অনিল কাপুরের ছোট মেয়েকে দেখতে আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।